আজকে আমরা এই নেকলেসটার মেকিং প্রসেসটা শিখব তার জন্য যা যা মেটেরিয়ালস লাগবে তার ডিটেলস মোটামুটি এখানে দেয়া আছে নেকলেসটা বানানোর জন্য আমি এখানে সুতো নিয়েছি তোমরা চাইলে তারও ইউজ করতে পারো আমি এখানে কটন থ্রেডের সাহায্যে পুরো নেকলেসটা গাঁদবো যাদের কাছে তারের অপশানটা নেই তারা এই প্রসেসে গাঁদতে পারো আর যারা তার ইউজ করো জুয়েলারি মেকিংয়ের জন্য তারা পুরোটাকে তার দিয়েই করতে পারো ফার্স্টে আমি আমার যে ব্যাগ দড়ি আছে ব্যাগ দড়িটার সাথে আমার যে কটন থ্রেডটা আছে সেটা একটা সাইডে আটকে নেবো আর এই যে কটন থ্রেডটা আছে এটার মধ্যেই আমি নেকলেসটাকে গাঁধব এটাকে ভালো করে গিট মেরে আটকে নেওয়ার পরে আমি নেকলেসের যে একটা সাইড আছে সেই সাইডটা গাঁদবো এখানে আমি কেমিক্যাল বিডস ইউজ করেছি আমি এখানে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের কেমিক্যাল বিডস ইউজ করেছি মোটামুটি এটা অরেঞ্জের টাইপেরই রাখার আমি চেষ্টা করেছি অরেঞ্জের ওপরে অরেঞ্জ ব্ল্যাকের কম্বিনেশানে তো সেরকম টাইপেরই আমি মোটামুটি এখানে বিডস ইউজ করেছি আর কিছু কিছু ডিফারেন্ট কালার কিছু ইউজ করেছি তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো কালারের বা এক কালারের বা মাল্টি কালারের যে কোনো কালারের বানাতে পারো একটা সাইড আমি গোটাটা কেমিক্যাল বিডস দিয়ে গাঁধব আর সবকটা গা কেমিক্যাল বিডস গাঁথা হয়ে গেলে আমি আমার যে সুতোটা আছে সেটাকে একটা থ্রি ফেসেস যে কানেক্টারগুলো হয় সেটার সাথে আমি এটাকে আটকে দেবো যারা ওয়ার দিয়ে গাঁধবে তারা সেটাকে লক বিটসের সাহায্যে আটকাবে আমি এটার সাথে আটকাচ্ছি এটার একটা দিকের মুখটার সাথে আমি এটাকে আটকাচ্ছি যারা ওয়ারে গাঁধবে তারা এখানে তো লক বিটস দিয়ে ইজিলি এটাকে লক করে দিতে পারো আমি এখানে সুতোটাকে সেলাই করে সেলাই টাইপ করেই আটকাচ্ছি এটা আটকানো হয়ে গেছে এবারে আমি আরেকটা সাইডে সুতো লাগাচ্ছি তিনটে যে মুখ আছে তিনটে মুখের একটা মুখে আমি সুতো লাগাচ্ছি একদম ওপরের যে মুখটা আছে সেটাতে নিচেরটাতে কিন্তু লাগাবে না ওপরের মুখটাতে আর তারপরে আমি এখানে গ্লাস বিডস ভরছি এটা লাইট অরেঞ্জ কালারের গ্লাস বিডস আমি এখানে টোটাল কুড়িটা গ্লাস বিডস ভরেছি আর সেটাকে আরেকটা কানেক্টারের সাথে আটকেছি এরমভাবে আর একটা লাইনও করেছি আর তারপরে এটাকে এরকমভাবে সেলাই করে আটকে দিয়েছি তারপর আমি একটা ফ্লাওয়ার নিয়েছি ফ্লাওয়ারটাকে আমি ভালো করে আটকে নেওয়ার পরে ফ্লাওয়ারেও আমি কিছু গ্লাস বিটস গাঁধবো আমি ফার্স্ট লাইনটার জন্য কুড়িটা গ্লাস বিটস আর সেকেন্ড লাইনটার জন্য চারটে গ্লাস বিটস বেশি ইউজ করেছি আর এই লাইনটার জন্য মোটামুটি পাঁচটা গ্লাস বিটস আমি এখানে ইউজ করেছি এটাকে আমি সেলাই করে আটকে দিয়েছি আর আমার নেকলেসটা একদম কমপ্লিট হয়ে গেছে